اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم স্মরণ করা আল্লাহকে ডাকা আল্লাহ করা আল্লাহর তাল্লা নির্দেশ যত আমরা আল্লাহকে স্মরণ করব আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন কিন্তু এই আল্লাহকে স্মরণ করা বা আল্লাহর জিকির শব্দটি নিয়ে অনেকেই অনেক ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে বা অনেকেই অনেক ধরনের বিভ্রান্তি আমল শুরু করেছে জিকির বলতে এখন সাধারণ মানুষ যেটা বোঝে যে আল্লাহ আল্লাহ হো হো এই সিল্লা সিল্লি করা ফালাফালি করা এইটাই যে জিকির বোঝায় বা জিকির বলে হালকায় জিকির তারপরে আরও কত প্রকারের জিকির জিকরে খাফি জিকরে জালিয়ে এইভাবে বহু ধরনের জিকির সমাজে প্রচলন হয়ে গেছে কিন্তু আসল জিকির মানে কি আল্লাহকে স্মরণ করা মানে কি আল্লাহ যখন যেই হুকুম দিয়েছেন যেই সময় যেই আবাদত করতে বলেছেন যেই সময় যে আমল করতে বলেছেন সেগুলো করাটাই হচ্ছে আল্লাহকে স্মরণ করা সেগুলো করাটাই বলা হয় জিকির জিকির আল্লাহ নামাজকে জিকির বলেছেন আল্লাহ সালাদকে জকরআনকে জিকির বলেছেন আল্লাহ তালার আহ তসবি তাহলিল এইগুলোকে আল্লাহ তালা জিকির বলেছেন বিভিন্ন ধরনের জিকির রয়েছে তো জিকির বলতে শুধুমাত্র আমরা আল্লাহ 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 এইগুলো আমরা বুঝবো না জিকির মানে আল্লাহর আবাদত করা যখন যে আবাদত সে আবাদত তো মৌখিক জিকির যেটা সেটা সম্পর্ক আল্লাহ রসুল চালার আসাম বলে জাফর আফজাল্লা জিক্রি কৌলো লা ইলাহ সর্ব উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লা ইলাহানা বা শুধু না শুধু আল্লাহ আল্লাহ না শুধু হু হু না এই ধরনের ভাঙ্গিয়া ভাঙ্গা জিকির করা শরীয়তে কোনো বিধান নেই সেটা হতে হবে পূর্ণ বাক্য পূর্ণ বাক্য যেই বাক্যগুলো আল্লাহ রসুল চালু আসলাম এক একবার এক এক সময় এক একটার এক এক সময় এক এক রকম গুরুত্ব দিয়েছেন যেমন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিস বোখারির শেষ হাদিস যে দুটি বাক্য যে দুটি বাক্য আল্লাহর নিকট খুবই প্রিয় এবং মুখে উচ্চারণ অত্যন্ত হালকা মিজানের পাল্লায় অত্যন্ত ভারী আর সে বাক্য দুটি হচ্ছে সোবাহান্লাহি বহানিহি সোবাহান্লাহি ল এই বাক্যটি উচ্চারণে হালকা মিজানের পাল্লায় অত্যন্ত ভারী الله نكوت أتن بريو أي أرفض له طريقة سوانيك سبحان الله العظيم وبحمده أي ذكر كلو ترب لا حول ولا قوة إلا بالله ولا ترب لا إله إلا الله إتاب ولا لا إله إلا الله الله أكبر إتاب ولا سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر إتاب ولا ترب أبد ببدر شماي যেটা সুহানো যেটা দোয়া ইনুস হিসাবে এটা কোরআনের আয়াত আসছে এইভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন দোয়া রয়েছে এবং বিভিন্ন ফজিলত রয়েছে যেগুলো ফজিলত সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে সীমাহীন ফজিলত রোগের চিকিৎসা দুশ্চিন্তার চিকিৎসা এরপর বিভিন্ন ধরনের ক্ষতি থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের দোহা রয়েছে সুন্নাত অনুযায়ী যত দোহা রয়েছে সবগুলোই জিকির সবগুলোই জিকির ওজোর পরে জিকির নামাজের পরে জিকির তারপর ঘুমানোর জিকির সকাল সন্ধ্যা জিকির এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দোহা রয়েছে আপনার সময় উপযোগী সময়ের সাথে মিল করে সেইগুলো পাঠ করাটাই হচ্ছে আল্লাহকে স্মরণ করা আল্লাহ জিকির করা খাওয়ার শুরুতে জিকির খাওয়ার শেষে জিকির যে কোনো কাজের শুরুতে জিকির এইগুলো কিছুই যখন যেই দোহা যখন যেই সবগুলোই আল্লাহকে স্মরণ করা সবগুলোই জিকিরের সীমাবদ্ধ কিন্তু সতর্ক থাকতে হবে যে শরীর বিরোধী যে সমস্ত পন্থা রয়েছে সেগুলো থেকে যেন আমরা বিরত থাকি তার মধ্যে ভাঙা ভাঙ্গা যেমন আংশিক আংশিক অনুরূপভাবে আদব লঙ্ঘন করে চিল্লাচিলি করে সমতরে একত্রিত হয়ে এইভাবে জিকির নিষেধ এইভাবে জিকির নিষেধ জিকির করতে হবে মনে মনে চুপে চুপে বিনয়ের সাথে একাগ্রতার সাথে এবং অত্যন্ত ভয় বিতি নিয়ে কেউ যেন না শুনে মুখে উচ্চারণ করে কিন্তু উচ্চারণ যেন উচ্চ স্বরে না হয় তো এইভাবে জিকির করতে হবে যেটা আল্লাহ তালার আদব শিক্ষা দিয়েছেন জিকিরের জন্য সেই আদব অনুযায়ী যেতে হয় এটা একটু সুন্দরভাবে দেখে নেবেন যে সুরা আরফের দুই শত পাঁচ নম্বর আয়াত দুই পাঁচ নম্বর আয়াতে আল্লাহ তালা জিকিরের আদব সম্পর্কে বলেছেন এবং ওই একই সোরায় সুরা আরাফের পাঁচ পঞ্চাশ নম্বর আয়াত তাই জিকির কিভাবে করতে হবে সে আদব রক্ষা করে যেন আমরা করতে আমরা জিকির করি অন্যথায় আল্লাহ তালা কবুল করবেন না তাই আমরা যেন কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত যেন না হয়ে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং সকল দোয়া জিকির আজগারগুলো আমাদেরকে ঠিক ঠিকভাবে আদায়ের মাধ্যমে যেন আমরা আল্লাহকে স্মরণ করতে পারি এবং আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আসসালাম আলিকম রহমতুল্লাহ شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَ